বন্ধুরা চন্দনার কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি যেগুলো খুব কম উপকরণে খুব কম সময়ে করা যায়। শুধু ইউটিউবে গিয়ে লিখুন চন্দনার কিচেন। আজও আমি এসেছি এরকমই একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে জিভে জল আনা একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি কুলের টক। আমি যেভাবে এই কুলের টক বা চাটনি তৈরি করব, আপনারা ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজ আমি কুলের টক ঠিক কীভাবে বানাবো। কুলের টক করার জন্য আমি এখানে 100 গ্রাম কুল নিয়েছি। এগুলো টোপা কুল। এই কুল প্রথমে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর যে বোটা থাকে সেই বোটাগুলোকে ফেলে দিয়েছি। তারপর সব কুলগুলো আমি এইভাবে ঠিক ফাটিয়ে নিয়েছি। এবার চলুন আমি রান্নাটা করি, আর যা যা উপকরণ লাগবে সেগুলো আমি রান্নাটা করতে করতেই আপনাদের বলে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে 1 টেবিল স্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষে একটু ভেজে নেব। সর্ষে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুল দিয়ে দিলাম। কুলও আমি একটু ভেজে নেব। কুল ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে আরও একটু ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে কুল ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিলাম। আর এর মধ্যে আমি 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এই নুন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি একটা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে এসে দেখব কুল সিদ্ধ হয়েছে কি না। 2 মিনিট পর ফিরে এলাম, কুল সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। এই চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে দিলাম। আরও 1 মিনিট আমি চিনি দিয়ে এটা ফুটতে দেব। এইভাবে একবার কুলের টক তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলের বন্ধু হননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চিনি সম্পূর্ণ গলে গেছে। সবশেষে আমি একটা ভাজা মশলা দেব। এখানে জিরে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, তার থেকে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। কুলের টক রেডি। এবার আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল কুলের টক। এই টক একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। শীতকালে বাজারে খুব ভালো কুল পাওয়া যায়। একবার তৈরি করে খেয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।